আমার ঠিক পিছনে এখন পুরো লে শহর। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লে প্যালেসে। এই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি র্যাঞ্চো স্কুলের পরিসরের মধ্যে, আর ঠিক আমার পিছনে এখানটা একটা রয়েছে র্যাঞ্চোস ক্যাফে। স্বপ্নের লাদাখ যে কেমন তা এতদিন দীর্ঘ প্রায় 5 থেকে 7 বছর ইউটিউবের পর্দায় দেখে আজ চোখের সামনে সেই স্বপ্নের লাদাখ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় লে এমন একটা শহর যেখানে তীব্র শুষ্ক জলবায়ু এবং প্রত্যন্ত অবস্থানের পরও এই শহর প্রায় 30,000 মানুষের বাসস্থান। ভাবলে অবাক হবেন, যেখানে এত কঠিন পরিস্থিতিতে সাধারণত গ্রাম কিংবা ছোট শহর দেখা মেলে, সেখানে লে তার উন্নয়ন দিয়ে আপনাকে অবাক করবেই। আজ 15 আগস্ট 2023, অন্যান্য বছরের থেকে এবারের স্বাধীনতা দিবসটার যেন আমার কাছে একেবারে অন্যরকম। উদযাপন করব ভারতের একেবারে উত্তর সীমান্তের এই প্রত্যন্ত লে শহরে থেকেই। গুড মর্নিং ফ্রম লে। আজ 15 আগস্ট 2023, ভারতের 77তম স্বাধীনতা দিবসের সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই সুন্দর পাহাড়ে ঘেরা লে শহর থেকে। এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8:22, আর আমরা একেবারে তৈরি হয়ে গেছি আজ প্রথম দিন এই লে শহরকে সুন্দর করে ঘুরে দেখার জন্য। লে শহরকে সুন্দর করে ঘুরে দেখার আগে দরকার পেট পুজোর, তাই সকলে একেবারে তৈরি হয়ে সোজা চলে গেলাম আগে ব্রেকফাস্ট টেবিলে। আজকে দেখি রয়েছে ফুলকো ফুলকো বটোরা সঙ্গে চানা মশলার ব্রেড। এখন ঠিক সকাল 9:00, আর আমরা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছি, একেবারে ড্রেস ফ্রেস পরে, আর মোটামুটি আমাদের গ্রুপে যারা রয়েছেন। মর্নিং, কাল ঘুম কেমন হলো আপনাদের? খুব সুন্দর ঘুম হয়েছে একদম। তাহলে আজ থেকে তৈরি, তো আমরা তাহলে একেবারে একেবারে তৈরি, আমরা বেরোনোর জন্য প্রস্তুত। একদম একদম। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক আমাদের হোটেলের নিচে, মারিগোল্ড লাদাখ। এর আগের পর্বে তোমাদের ভিডিওটা দেখিয়েছিলাম হোটেলের ভিতরটা কত সুন্দর। যেটা বলার সেটা হচ্ছে, আমরা গতকাল এসেছি, গতকাল পুরো দিন মানে যখন থেকে হোটেলে চেক ইন করিয়েছি সারাটা দিন আমরা কালকে বেড রেস্টে নিয়েছি। কারণ কলকাতা থেকে লাদাখ এই যে হাইট, যে অল্টিটিউড গেনটা, এটা আমরা জাস্ট কয়েক ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি। তো এর ফলে আমাদের শরীর অ্যাক্লেমেটাইজ হয়নি। তো তার জন্য আপনারা যখন লাদাখ আসছেন ফ্লাইটে, বিশেষত ফ্লাইটে, আপনারা প্রথম দিন লাদাখ বা লেতে এসে পুরো দিনটা কিন্তু একেবারে বেড রেস্ট নেবেন। তারপরের দিন হালকা হালকা করে শুরু করবেন আপনাদের এই ভ্রমণ পর্ব। প্রথম দিন রেস্ট নেওয়ার যদি না নেন, তাহলে শরীর আপনার অ্যাক্লেমেটাইজ হবে না, যেটা আমার ক্ষেত্রেও কালকে একটুখানি হয়েছে। আমি এসেই প্রথমে ছাদে চলে গিয়েছিলাম একটু লাফালাফি করাতে, আমি শুয়েছিলাম, তা সত্ত্বেও মাথা পুরো একদম পুরো এরম এরম বা ঘুরছিল আমার। তো জল বেশি করে খাবেন, তার সাথে আগে থেকে যদি মনে হয় 48 ঘন্টা আগে থেকে লেতে আসার, ডায়মক্স খাওয়া শুরু করুন প্রতিদিন একটা করে, তার সাথে জল বেশি করে খাবেন। তো এইটুকুই বলার। তো যাক, আজকে মোটামুটি শরীর সকলেরই ফিট আপাতভাবে। আমরা আগামী যে কটা দিন লেহ লাদাখ ঘুরবো তার জন্য যে গাড়ি টেম্পো ট্রাভেলার, তা কিন্তু এসে গিয়েছে। সকলকে সাথে নিয়ে শুরু হলো আমাদের প্রথম দিনের লে সফর। ও হ্যাঁ, সাথে ছিল ইলিয়াস ভাই। ইলিয়াস ভাইয়ের সাথে আগামী কটা দিনে বন্ধুত্ব কতটা গাঢ় হয় তা দেখতে পাবেন আগামী পর্বগুলোতে। তবে আপাতত লে মার্কেটকে পিছনে ফেলে আমরা এখন যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য ঠিকসে মনস্ট্রির দিকে। স্পেশালি লে শহরে রাস্তাঘাট কিন্তু দারুণ ঝকঝকে আর তকতকে, মানে কোথাও একটুও কিন্তু গর্ত নেই, সুন্দর রাস্তাঘাট, আর দুদিকে রয়েছে সেই ব্রাউন পাহাড়, দারুণ। আর আজকে 15 আগস্ট বলে শহরটাকে দারুণ সুন্দর পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে, খুব দারুণ লাগছে, সুন্দর। মানে এমন একটা স্পেশাল দিনে আমরা রয়েছি ভারতের একেবারে শেষ সীমান্তের দিকে, উত্তর সীমান্তের দিকে, যার একদিকে রয়েছে চীন, একদিকে রয়েছে পাকিস্তান, সব মিলে কিন্তু দুর্দান্ত অভিজ্ঞতা। খানিকক্ষণ আগে শহর থেকে বেরোলাম, লে শহর থেকে, মানে শহরের ওই ঘিঞ্জি বাড়ি ঘর হোটেল এগুলো থেকে বেরিয়ে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, মানে এই সৌন্দর্য বর্ণনা করা মুখে কিংবা এই 6 ইঞ্চি স্ক্রিনের পর্দায় তা কিন্তু বেশ কঠিন সাধ্য ব্যাপার। কারণ এই যে বিউটি পাহাড়ের কিংবা এই যে ভাস্ট ল্যান্ড লাদাখ যে জন্য বিখ্যাত, মানে আমরা এখন ঠিকঠাকভাবে মানে সেই যে একদম রিমোট এরিয়া লাদাখের সেই জায়গাতেও যাইনি। এই লে শহরের সৌন্দর্য এতটাই সুন্দর, মানে আমাদের ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না।
यहाँ से कितना दूर पड़ेगा इससे मॉनेस्ट्री? 20 किलोमीटर। এখান থেকে আমাদের যেতে হবে এখনও 20 কিলোমিটার। সুন্দর, এখান থেকে আমি দেখতে পাই সামনে লেখা রয়েছে সোমরেরি 277, হানলে 257 আর প্যাংগং 220। আগামী ভ্রমণ পর্বগুলোতে কিন্তু এই সমস্ত রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে থাকছি আমরা সাথে অবশ্যই আপনারা। কিছু দূর এগোতেই দেখতে পেলাম পথের বাম দিকে পাহাড়ের উপরে এক বিশাল প্যালেস, নাম সে প্যালেস। আজকের দিনের আমাদের প্রথম গন্তব্য ঠিকসে মনস্ট্রি যাওয়ার আগে সে প্যালেস। প্যালেসটা বেশ খানিকটা উঁচুতে, মানে আমাদের রাস্তার ধারে মেন, যে মেন রাস্তা লে মানালি হাইওয়ে যেটা, সেখানে নামিয়ে দেওয়া হলো, তার থেকে ওই উঁচুতে সে প্যালেস। আর আমি দেখছি সামনে একটা ওই ডিসকিত মনস্ট্রির সামনে যেমন একটা বিশাল উঁচু একটা বুদ্ধ মূর্তি রয়েছে, তেমনই একটা এখানে তৈরি হচ্ছে। বাট তোমরা আশা করি যতদিনে আসবে ততদিনে এটা তৈরি হয়ে যাবে। বাট চলো উপরে যাওয়া যাক, আর এই দিকের ভিউটা দেখো, পুরো একদম ভাস্ট গ্রিন ভ্যালি, তারপরে ওই দিকে আবার ব্রাউন পাহাড়। লে মানালি হাইওয়েতে অবস্থিত এই সে প্যালেস কিন্তু বহু পুরনো। 1655 সালে এখানকার রাজা ডেলডান নামগাল তৈরি করেছিলেন এই সে প্যালেস। তখনকার দিনে এটাই কিন্তু যে লাদাখ, সে লাদাখের সামার ক্যাপিটাল ছিল। দারুণ সুন্দর আর্কিটেকচার এখানকার, মোটামুটি 3টে স্তরে নাকি এই মনেস্ট্রি, এই সে প্যালেস তৈরি। চলো উপরে যাওয়া যাক, হাত ধরে গেল বাবা। আর এখানে অসম্ভব গরম, মানে বিশ্বাস করবেন কিনা জানি না, লাদাখে রীতিমতো আমাদের ঠান্ডা খুঁজতে হচ্ছে এখন এই সেপ্টেম্বর মাসের, এই আগস্ট মাসের আজ 15 তারিখ। এই সে প্যালেসের মধ্যে রয়েছে শাক্যমুনি বুদ্ধামূর্তি, যা কিনা এই গোটা লাদাখ রিজিয়ানের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধামূর্তি। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক সে প্যালেসের একদম পিছনের অংশে, আর এখান থেকে উঁচুতে উঠে গেলে একটা মনেস্ট্রিও রয়েছে, সেখানে একটা বুদ্ধ মূর্তি রয়েছে। তবে যেটা দেখা সেটা হচ্ছে এখানকার যে লাদাখের যে সৌন্দর্য, এইদিকে পাহাড়, এইদিকে পুরো গ্রিন একটা ল্যান্ড, ভাস্ট ল্যান্ড, আর ওই দিকে দেখুন আবার সেই পুরো ন্যাড়া পাহাড়, তার ঠিক পিছনে আবার বরফাবৃত পাহাড়। এটা কেবলমাত্র সম্ভব লাদাখেই। স্বপ্নের লাদাখ যে কেমন, তা এতদিন দীর্ঘ প্রায় 5 থেকে 7 বছর ইউটিউবের পর্দায় দেখে আজ চোখের সামনে সেই স্বপ্নের লাদাখ, দুর্দান্ত। বাঙালি যাবে আর ফুচকা খাবে না তা হয় না, এটা হয় ঠিক না? ফুচকা খেতেই হবে একদম, কিন্তু এখানের ফুচকাগুলো দেখো, লাদাখের ফুচকাগুলো একটু অন্যরকম, মানে সেই কাইন্ড অফ সেই আমাদের পাঁপড় পাঁপড় মতো দেখতে। ওই হ্যাঁ ইয়াহ পে মেশিনে বানানো কিতনে করকে ফুচকা ক্যা বলতে ইয়াহ পে ফুচকা গো পানিপুরি কিতনে করকে 10 রুপে কা 30 কা 5 30 টাকায় 5টা, আমার কিডনিটা বিক্রি করে দিচ্ছি আমি ভাই। আমাদের গ্রামে এখনো 10 টাকায় 8খানা দেয়। চলি আবি হাম লোগ কাহা জায়েঙ্গে ইলিয়াস ভাই? র্যাঞ্চো। র্যাঞ্চো, ওহো, আমরা এখন যাবো এরপর র্যাঞ্চো স্কুলে। 3 ইয়ার্স এর র্যাঞ্চো স্কুল, র্যাঞ্চো, ফারান, এদের নাম প্রচুর শুনেছি। আর সেই স্কুল যেটা আসলে সিনেমাতে দেখানো হয়েছিল তা কিন্তু রয়েছে এই লে শহরেই। আচ্ছা দেখি, 3 ইডিয়টস সিনেমায় দেখানো এই বিখ্যাত দৃশ্যটা নিশ্চয় সকলের মনে আছে, আর অনেকেই অনেকবার করে দেখেছে। এটাই হলো সেই বিখ্যাত র্যাঞ্চো স্কুল, যা কিনা রয়েছে এই লে শহরেই। সে প্যালেস থেকে মাত্র 5-7 মিনিটের দূরত্বেই আমরা পৌঁছে যাচ্ছি এখন সেই র্যাঞ্চো স্কুলে। তবে পৌঁছে কিন্তু বেশ খানিকটা অবাক হলাম, এই স্কুল কিন্তু আর তথাকথিত বাকি 5টা স্কুলের মতন একেবারেই নয়। এখানে ছাত্রছাত্রীদের কিন্তু পুঁথিগত বিদ্যার বদলে শেখানো হয় জীবন শিক্ষার আসল অধ্যয়ন, যা একটা ছাত্রকে আগামী দিনে প্রকৃত মানুষ তৈরি হতে সাহায্য করবে। যদিও এই স্কুলের আসল নাম দ্রুক পদ্মা কার্পো স্কুল, কিন্তু 3 ইডিয়টস মুভির শুটিং হওয়ার পর থেকে এই স্কুলের নাম পর্যটকদের কাছে বিখ্যাত হয়ে যায় র্যাঞ্চো স্কুল নামেই। এই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি র্যাঞ্চো স্কুলের পরিসরের মধ্যে, আর ঠিক আমার পিছনে এখানটা একটা রয়েছে র্যাঞ্চোস ক্যাফে। একটা ড্রেস ফ্রেস কেনার জন্য তোমরা এই ড্রেস পরে ছবি তুলতে পারো, সেটা একটা রয়েছে। আর ওই দিকে রয়েছে হচ্ছে সেই বিল্ডিং, দেখুন তো সিনেমার এই দৃশ্যের সাথে এই বিল্ডিংটার কোনো মিল পাচ্ছেন কিনা। এখানে আমাদের টিমের কাকু
সাইলেন্সার মানে চতুরের মতো এখন করার ট্রাই করছে, কিন্তু ভুল করেও করবেন না, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবেন। কেমন লাগছে আপনার এখানে? দারুণ লাগছে। সিনেমায় কত, এই সিনেমাটা কতবার দেখেছেন? তা অন্তত 20-25 বার। 20-25 বার? সেই জায়গায় আজকে দাঁড়িয়ে আমরা, সেই জায়গায় দাঁড়িয়ে আছি। দারুণ দারুণ। কুল পরিসরটা 3D সিনেমার বিভিন্ন দৃশ্য এবং বিভিন্ন ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ওখানে সেই বিখ্যাত স্কুটি করে যখন তারা হসপিটাল যাচ্ছিল সেইটা রয়েছে, 3D এর একটা তিনজন যে বন্ধু তার ছবি রয়েছে। কাকু, আমি আর সিদ্ধার্থ এখন বসে পড়েছি আলিজ ওয়েল করতে, মানে এটা একটা আলাদা অনুভূতি, আলাদা স্যাটিসফ্যাকশন, মানে সারা জীবন আলিজ ওয়েলটা করবো কি আমরা? হ্যাঁ ভাইয়া, আলিজ ওয়েল। আমরা কিন্তু দারুণ এনজয় করছি এবং ফাটিয়ে মজা নিচ্ছি র্যাঞ্চো স্কুলের, মানে সেই দৃশ্যগুলো আমরা ফিরে যাচ্ছি একে একে করে। সেই 3D সিনেমার প্যাংগং লেক আমরা নিশ্চয়ই যাবো আগামী দিনে, এখন রয়েছি র্যাঞ্চো স্কুলে। এই যে তিনজন আমাদের টিম মেম্বার এখন এখানে, আর কেমন লাগছে? কেমন লাগছে এখানে প্রথমবার এসে? লাদাখের সৌন্দর্য অতুলনীয়, অবর্ণনীয়। তবে যতটা পারছি 6 ইঞ্চি স্ক্রিনের পর্দায় আপনাদের জন্য সাধ্যমতো চেষ্টা করছি তুলে ধরার। র্যাঞ্চো স্কুলকে ছাড়িয়ে আমরা এখন রওনা দিয়েছি এই লাদাখের সব থেকে সুন্দর ঠিকসে মনস্টির উদ্দেশ্যে। আমাদের ঠিক এখন রাস্তার বাম দিকে ওই দূরে রয়েছে ঠিকসে মনস্টি। কি অপূর্ব সুন্দর দৃশ্য গাছ দেখো, দুর্দান্ত লাগছে। যেমন রং তার তেমন স্ট্রাকচার, তেমন আর্কিটেকচার, মানে তার আর হচ্ছে তেমন তার মানে অবস্থান, সব মিলে একবারে মানে চরম যাকে বলে, মানে জোশ। আমরা এখন প্রবেশ করছি ঠিকসে মনস্ট্রিতে। এটা কিন্তু সেন্ট্রাল লাদাখের সব থেকে লার্জেস্ট মনস্ট্রি, আর এখানে ঢোকার জন্য জনপ্রতি টিকিট লাগলো আমাদের, টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। তো চলো যাওয়া যাক, বেশ খানিকটা উপরে হাঁটতে হবে আবারও, তাই যারা ভাবছেন যে এগুলো দেখবেন না তারা এখানে বসতে পারেন গাছের তলায় ছায়াতে, বাট একটু হাঁটতে হবে, সঙ্গে জল ক্যারি করবেন অবশ্যই। এত উপরে এসে আমরা ঠিকসে মনস্ট্রি যাওয়ার পৌঁছানোর ঠিক আগে এখানে বিক্রি হচ্ছে সফটি বা আইসক্রিম টাইপের, 70 টাকা করে নিল। যাক ভালো, একটু গরম ভেজানো যাবে, ঠান্ডা ঠান্ডা করানো যাবে, যা গরম ভাই রে ভাই। আজ 15 আগস্টের দিন বলে কথা, আর সাথে ভারতের পতাকা থাকবে না তা হতেই পারে না। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ঠিকসে মনস্ট্রির একেবারে সামনের অংশে, আর এখান থেকে পুরো দারুণ সুন্দর ভ্যালির একটা সুন্দর একটা দৃশ্য আমাদের চোখের সামনে। তো এখানে এই ফ্ল্যাগ নিয়ে বেশ কিছু রিলস আর ছবি আমরা তুলছি, আর সেগুলো দেখতে হলে আমাদের ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে হবে, লিঙ্ক আমি দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে। আর এখানে এখন এই যে দিদিদের এখন ফটোশ্যুট চলছে, প্রফেশনাল ক্যামেরাম্যান। হ্যাঁ এগুলো তো চলে যাবে, চলে যাবে না? তাহলে প্রফেশনাল ক্যামেরাম্যান পার ডে কত করে ভাড়া আপনার? অপদ সেন্ট্রাল লাদাখের সব থেকে বড় এই ঠিকসে মনস্ট্রিকে বানানো হয়েছে অনেকটা তিব্বতের লাসার পোটালা প্যালেসের অনুকরণে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক ঠিকসে মনস্ট্রির ভেতরে, জায়গাটা একেবারে মনস্ট্রির ভেতর যেমন হয়, পিন ড্রপ সাইলেন্স। ভেতরটা অনেক সুন্দর, অনেক শান্ত এবং অনেকটা ঠান্ডা, বাট অবশ্যই তোমরা কিন্তু এই সেন্ট্রাল লাদাখের লার্জেস্ট মনস্ট্রি এই ঠিকসে মনস্ট্রি কিন্তু লাদাখ এলে অবশ্যই এসো, দারুণ লাগবে। ঠিকসে মনস্ট্রি দেখে আমরা এখন দাঁড়ালাম দুপুরের লাঞ্চের জন্য। সুন্দর একটা রাস্তার ধারে পুরো সবুজে মোড়ানো একটা ক্যাফে, এই যে এই হচ্ছে ক্যাফে, নাম হচ্ছে ইউফোরিয়া হাউস দ্য ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা বাইরেও বসার একটা অপশান ছিল এইখানে বা ওখানে, তবে আমরা সকলে মিলে ভেতরে বসবো, গল্প করতে করতে খাবো। অর্ডার দিলাম, কি অর্ডার দিলাম, কি অর্ডার দিলাম? চিকেন নুডলস। চিকেন নুডলস আর রাইস নাকি? একজন রাইস, চাল আর মটর পনির নাকি? মোটামুটি সবাই পাওয়া যাচ্ছে, বিরিয়ানি পাওয়া যাচ্ছে, দিলাম মটন বিরিয়ানি, নুডলস, রাইস, ফ্রাইড রাইস, সমস্ত কিছু রয়েছে। এই ধরনের যে কোনো ট্রিপে এলে সব থেকে মজার বিষয় যেটা, ট্রিপের সকলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা। তাই জমিয়ে প্রথম দিনে দুপুরের লাঞ্চের পর্ব সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য লের শান্তি স্তূপা দেখতে। একদম আমাদের রাস্তার সামনের ডান দিকের উপরে পাহাড়গুলো মানে অসম্ভব সৃষ্টি, কোনো অংশেই মানে এইরকম পাহাড় এর আগে দেখিনি। কি মানে না পাথুরে না বালির মানে ক্ষয়জাত পাহাড় সেটুকু বুঝলাম, কিন্তু কি তার মানে আকৃতি অপূর্ব।
দারুণ দারুণ, মানে এগুলো হচ্ছে প্রকৃতির সৃষ্টি আর এই হচ্ছে লাদাখের সৌন্দর্য। ধীরে ধীরে কতটা উপরে উঠে এলাম আর এই যে আমার সামনে এখন শান্তি স্তূপা, আর বাম দিকে লে শহর। ফ্যান্টাস্টিক লাগছে, জায়গাগুলো এক একটা এক একটা রকম সুন্দর। আমরা এখন পৌঁছালাম শান্তি স্তূপা, এটা সন্ধে 8টার পর কিন্তু বন্ধ হয়। দারুণ সুন্দর, মানে চারিদিকে প্রকৃতিটাই এত সুন্দর, ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তোলাটা যে কতটা সার্থক হচ্ছে আপনাদের সামনে বলতে পারবো না। তবে আপনাদের জন্য 6 ইঞ্চি স্ক্রিনের পর্দায় কিন্তু রইল এই লাদাখের সৌন্দর্য। শান্তি স্তূপা টিকিট আমরা কেটে ফেলেছি 30 টাকা করে। বেশ, জায়গায় জায়গায় কিন্তু এরকম ওয়াটার এটিএম রয়েছে। 500 ml এর জন্য হচ্ছে 1 টাকা লাগছে। এই যে তোমরা যদি এইখানটাতে এই জায়গাটা তোমরা যদি কয়েনটা দাও, ইনসার্ট করো, তাহলে তোমরা নর্মাল হট সব রকমের জল কিন্তু পাবে। এটা বেশ ভালো, আমি দেখলাম ওখানেও রয়েছিল ঠিক সে মনস্ট্রির ওখানে, বেশ ভালো সিস্টেম এটা। আমরা যারা পুরী গিয়েছি তারা, হ্যাঁ, যখন পুরীর সাইট সিং এ ঘুরতে গেছি তখন ধবলগিরি দেখেছি। লেতেও এই খানিক ধবলগিরির মতো দেখতেই এই যে জায়গা, এর নাম হচ্ছে শান্তি স্তূপা। খুব সুন্দর, পুরোটা সাদা রঙের। বৌদ্ধ ধর্মের 250 সাল মানে 250 বছর পূর্তি উপলক্ষে এই শান্তি স্তূপা কিন্তু নির্মাণ করা হয়। 1983 সালে এর নির্মাণ কাজ শুরু হয় আর 1991 সালে এর কাজ মানে সম্পূর্ণ। আজকে যে পুরো শান্তি স্তূপা আমাদের সামনে দাঁড়িয়ে তা 1991 সালে সম্পূর্ণ হয়। বুঝতেই পারছেন অনেকটা লম্বা বছর ধরে অনেকটা সময় ধরে যত্ন সহকারে এই শান্তি স্তূপা কিন্তু তৈরি হয়েছে আমাদের জন্য। দুর্ধর্ষ লাগছে। এখান থেকে আমি দেখাই, ওই দিকটায় আমরা রয়েছি, আমাদের হোটেলটা ঠিক ওখানটাতে। হ্যাঁ, চারিদিকে সেই খয়েরি ন্যাড়া লাদাখের বিখ্যাত সব পাহাড়, দারুণ। এই শান্তি স্তূপা মূলত 2টি স্তরে নির্মিত। প্রথম যে স্তরটি আমরা দেখছি এটি মূলত হচ্ছে জীবনচক্র, মানে বুদ্ধের জীবনচক্রকে প্রদর্শন করে, এবং উপরের স্তরটা গৌতম বুদ্ধ যে ধর্মচক্র প্রবর্তন করেছিল সেই ধর্মচক্রকে নিদর্শন করে। দারুণ, চলো ঘুরে দেখি। আমাদের আজকের ঘোরাঘুরি কিন্তু বেশ সংক্ষিপ্ত, কারণ গতকাল এবং আজ এই 2টো দিনই মোটামুটি আমাদের শরীর অ্যাক্লেমেটাইজ হয়ে যাবে লাদাখের এই উচ্চতার সাথে। এরপরে আমাদের শেষ গন্তব্য আজকের লে প্যালেস, চললাম তার দিকেই। इसका प्राइस क्या है दीदी? 100 का है, ये सभी 100 का है। अभी तो बिक्री হচ্ছে হাতে বোনা, সুন্দর 100 টাকা করে বুনছে সব টাকা। হ্যাঁ, এই দেখুন হাতে করে কিন্তু এনারা বুনছেন, কিন্তু মারাত্মক গরম, বুঝলেন, মারাত্মক গরমকালে পুরুলিয়া বাঁকুড়া আমাদের কোনো হার মেনে যাবে এই লাদাখের এই আগস্ট মাসের গরমে। সেপ্টেম্বরে কি ঠান্ডা না থাকে? এখানে ঠান্ডা পাওয়াই যাবে, আজকে লে আমরা করছি ওই জন্য একটু গরম লাগছে। আচ্ছা, কাল থেকে আস্তে আস্তে ঠান্ডা, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, বাট আজকে তো মারাত্মক গরম। চলো, আমরা এখন এসেই গেছি লে প্যালেসে। প্রথমে লেগেছিলো সে প্যালেসে 50, তারপরে ঠিক সে মনস্ট্রিতে 30, আর লে প্যালেস ঢুকতে আমাদের লাগলো প্রতিজন 25 টাকা করে টিকিট। তবে এখানে কিন্তু অনলাইনের ব্যবস্থা রয়েছে, ওই স্ক্যান অ্যান্ড পে যেটা, সেটা কিন্তু এখানে রয়েছে। এই যে তোমরা এটা স্ক্যান করলে আগে থেকেই তোমরা টিকিট কেটে নিতে পারো, তো যদি এখানে লাইন থাকে তো সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। লে প্যালেস, যা পরিচিত লাচেন পার্কার প্যালেস নামে, 1600 সালে তৈরি হওয়া এই লে প্যালেস কিন্তু ছিল এককালে লে রাজপ্রাসাদ। প্রায় 9 তলা উঁচু এই রাজপ্রাসাদের উপরের ফ্লোরগুলিতে থাকতো তখনকার রয়্যাল ফ্যামিলি, আর নিচের তলাগুলি মূলত ব্যবহার হতো স্টোর রুম হিসাবে। তবে বর্তমানে লে প্যালেস এখন মিউজিয়াম রূপেই পরিচিত পর্যটকদের কাছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লে প্যালেসের 4th ফ্লোরে। এই জায়গাটা একটা ওপেন জায়গা, আর এখান থেকে দারুণ সুন্দর পিছনে পুরো লে শহরের দুর্দান্ত একটা ভিউ দেখা যাচ্ছে, পুরো দিগন্ত বিস্তৃত একদম লে শহর, প্রচুর ঘরবাড়ি। তো এরপরও রয়েছে 3টে ফ্লোর, 5, 6, 7, আমরা আরও উপরে যাব দেখি। লম্বা হওয়ার যেমন ফায়দা রয়েছে তেমন প্রচুর কিন্তু অসুবিধা রয়েছে, এই মাথা
নিচু করে করে ঢুকতে হয়। লোকজন আসবে ঠিক আছে, আমি বলছি আপনারা যদি কেউ লে প্যালেস হোটেল করতে চান কন্ট্যাক্ট সিদ্ধার্থ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে লে প্যালেসের অষ্টম ফ্লোরে, এবং এখান থেকে পুরো মনে হচ্ছে না আমি এখন দাঁড়িয়ে রয়েছি টপ অফ দ্য ওয়ার্ল্ড। দূর দান্ত চারিদিকটা, মানে এর থেকে উঁচু আমি দেখতে পাচ্ছি ওই দূরে একটা মনেস্ট্রি রয়েছে ঠিক পাহাড়ের উপর ওইটা, আর এখান থেকে ওই দিকে আমরা খানিক আগে যেখানে ছিলাম শান্তিস্তূপা দেখা যায় ওখানটা, আর বাকি একেবারে পশ্চিম আকাশে সূর্য প্রায় ঢলে গিয়েছে। এখন বিকাল 5:30 বাজতে যাচ্ছে, দারুণ লাগছে। মানে লে প্যালেসের সব থেকে সুন্দর জায়গা আমার মনে হয় এই যে একদম উপরের যে ফ্লোরটা সেইটা, আর এখান থেকে আমি দেখাই এই জায়গাটা পুরো লে শহরটা দারুণ সুন্দর ভিজিবল। এই দেখো আমার ঠিক পিছনে এখন পুরো লে শহর, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লে প্যালেসে, দারুণ সুন্দর। এখন সন্ধে 6টা বাজছে, আমাদের লে মার্কেট ঘোরার কথা ছিল কিন্তু মানে এত গরম চারিদিকে আর পুরো স্মোকটা না পুরো মানে জ্বালা 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 করছে, তো সবাই ডিসাইড নিলাম যে আমরা একটু 1 ঘন্টা রেস্ট নিই হোটেলে এসে, তারপর ওই 7:00-7:30 নাগাদ, কারণ এখানে সূর্য মোটামুটি কালকে দেখলাম আলো থাকে 8:00 অবধি, রেস্ট নিই ফ্রেশ হয়ে দিন আমরা যাবো আবার লে মার্কেট। এখান থেকে খুব কাছেই 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই। আচ্ছা সন্ধ্যেবেলা আমরা এখন যাচ্ছি আমি আর সিদ্ধার্থ দা মার্কেটে, লে মার্কেটে। এই রাস্তা সিধা লে মার্কেট যাতে হয় না? আচ্ছা কিন্তু রাস্তায় আমি দেখলাম এইরকম বিস্কুটের মতন, কুকিজের মতন, ইয়ে ক্যা হতা ভাইয়া জি? কাশ্মীরি কুলচা হতা। কাশ্মীরি কুলচা, টেস্ট মেয়ে কেসা হতা হ্যায়? ইয়ে ক্যা হ্যায়? সমোসা, মিট কা সমোসা। মিট কা সমোসা? আচ্ছা প্রাইস ক্যা হ্যায় উসকা? 15 পার পিস। আচ্ছা ইয়ে ওয়ালা? 10 কা 1। টেস্ট মেয়ে কেসা হতা হ্যায়? মিঠা, নমকিন? নমকিন হতা হ্যায়। বাহ বহুত বড়িয়া। এ দেখো এগুলো সব লোকাল, মানে ঢাকাতে আমি যখন গেছিলাম তখন পুরান ঢাকায় যেমন ওই বাকর খনি পাওয়া যায় মিষ্টি নোনতা পনিরের, তেমন এখানে পাওয়া যায় হচ্ছে ওই কাশ্মীরি কুলচা, মানে বিস্কুটের মতো দেখতে, বাট কুলচা নাম বেশ ইউনিক, বেশ ভালো। আমাদের গ্যাংটকের যে ম্যাল খানিক সেই রকম, তবে আকারে কিছুটা ছোট, তাই না? একদম। তবে দারুণ রঙিন, এবং মানে দুদিকে রয়েছে প্রচুর দোকান, জামা কাপড়ের দোকান, প্রচুর রেস্টুরেন্ট, আর প্রচুর মানুষ রয়েছে। আজকে স্বাধীনতা দিবসের দিন, দারুণ সুন্দর করে দেখছি ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছে, প্লাস খুব সুন্দর লাগছে। যে কোনো পাহাড়ি এই ধরনের মল বা যে ধরনের মার্কেট এমনিতেই দারুণ হয়। কোনো পাহাড়ি মলে এসেছি আর কিছু খাওয়া দাওয়ার খাবো না তা হতেই পারে না, তো এখানে একটা দেখলাম সুন্দর একটা কাবাবের দোকান থেকে দারুণ একটা সুগন্ধি গন্ধ ছাড়ছিল, তো এখানে এসে আমি কিনলাম একটা মাটন কাবাব, মাটন শিক কাবাব, একটা চিকেন শিক কাবাব। দাম নিচ্ছে চিকেনটা 80, মাটনটা 80-90, দাম ঠিকঠাকই আছে। এবার দেখা যাক টেস্ট কেমন। দারুণ জিনিস দেখলাম আমাদের ওখানে যখন স্ট্রিট ফুড কাবাবগুলো থাকে তখন আমরা যাই শুধু কাবাব দেয়, বাট এখানে রুটি দিয়েছে, মানে রুটি, বাট রুটি দিয়ে কাবাব ভালো লাগে, বাট আমি মানে প্রথমে জানতাম যে এখানে রুটি দেয়, বেশ ভালো লাগে, ইউনিক। কেমন হলো খায়? বেশ ভালো, ভালো, বেশ। এই লে লাদাখে একদিকে যেমন রয়েছে বৌদ্ধ ধর্মের মানুষজন, তেমন কিন্তু রয়েছে প্রচুর মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের মানুষজন। তার পরিচয় যেমন আমরা এই লে মার্কেটে আসতেই পেলাম, লে মার্কেটের মধ্যেই কিন্তু দুখানা সুন্দর সুন্দর মসজিদ রয়েছে, তো আর এছাড়াও দেখছিলাম বিভিন্ন জায়গা, এমনকি আমাদের যিনি গাড়ির ড্রাইভার তিনিও কিন্তু মুসলিম, তো বেশ ভালো, অনেক ধর্মের মানুষ এখানে একসাথে বাস করছেন সব মিলিয়ে ফাটাফাটি। আর এই মলটা কিন্তু অসম্ভব সুন্দর, মানে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো, আর বসার জায়গা রয়েছে অনেক, ঠিক রাস্তার দুদিকে মেলের দুদিকে রয়েছে প্রচুর দোকান আর মাঝখানে বসার জায়গা। মূলত এইভাবেই শেষ হয়েছিল আমাদের এবারের লাদাখ ভ্রমণের প্রথম দিনটা। প্রথম দিন লে শহরের আশপাশ ঘুরে পরদিন সকাল হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম ম্যাগনেটিক হিল, হল অফ ফেম, লামায়রো মনেস্ট্রি সহ আরও দারুণ দারুণ সব জায়গা ঘুরে দেখতে। তবে সেই গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। আর যদি আমাদের লাদাখ ভ্রমণের গল্পগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন দেখা হচ্ছে
আরেকটা নতুন সকালে লে শহর থেকে।